দেশের চারটি বিমানবন্দর সম্প্রসারণে দুর্নীতির অভিযোগ পেয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। ব্যয়ের হিসাবসহ বিভিন্ন নথিপত্র চেয়ে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি। নথিপত্র হাতে আসার পর প্রকল্প সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করবে দুদক। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের সীমানা প্রাচীর নির্মাণের কয়েক বছরের মধ্যেই ভেঙে পড়ে। নিম্নমানের কাজের কারণেই ভেঙে যায় প্রাচীর। এছাড়া বিমানবন্দরে কয়েক কোটি টাকার উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। 2018 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দরের মূল কাজ এখনও শুরুই হয়নি। কিন্তু দুই দফা জমি অধিগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চট্টগ্রামের শাহ আমানত এবং সৈয়দপুর বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পে কেনাকাটা ও দরপত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। দেশের চারটি বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ঠিকাদার, প্রকৌশলী এবং জমি অধিগ্রহণে জড়িতদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক। প্রাথমিকভাবে যাচাই করে চলছে অনুসন্ধান। সরকারের একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প হলো বিভিন্ন বিমানবন্দর সম্প্রসারণ করা এবং সে লক্ষ্যে কার্যক্রম চলছে। এই বিষয়ে বিভিন্ন তথ্যপত্র পাওয়া যাচ্ছে এবং অভিযোগ আসছে যে এখানে অনিয়মের বিষয়টি দেখা দরকার। প্রাথমিকভাবে এই বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলছে, অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশন তাদের কাজ তারা করতেছে। তাদের কাজের ব্যাপারে যত ধরনের সহযোগিতা আছে আমাদের মন্ত্রণালয় এবং দপ্তর থেকে সমস্ত সহযোগিতা দেওয়া হবে। কোনো ধরনের দুর্নীতি আমরা টলারেট করব না। অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের কাছে নথিপত্র তলব করেছে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।